দর্শক আমি আপনাদের সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে আপনারা জানেন যে একটা ভাইরাল যেটা হচ্ছে এই সৌদি আরবে আপনার পায়ে হেঁটে একজন লোক আল্লাহর ঘর দেখার জন্য এসেছেন তো উনি কুমিল্লা থেকে স্টার্ট করে দীর্ঘ পাঁচ মাস পায়ে হেঁটে আজকে সৌদি আরব আসেন তো আমি আজকে উনি যে সৌদি আরব এই পায়ে হেঁটে এসেছেন ওনার অনুভূতি কি এবং ওনার যে উনি যে এতটুকু আসলেন সেখানে আসার পথে ওনার কি পরিস্থিতি উনি এখানে এসেছেন ওনার মুখ থেকে জানবো আসসালামু আলাইকুম আমার নাম আলিফ মাহমুদ আমি বাংলাদেশে কুমিল্লা জেলার নাগরদোল থানার বর্তমানে আমার বাড়ি পাতাবাড়ি আছে প্রায় আট মাস দুই দিন আগে আমি বাড়ি থেকে বাইর হই জুলাই মাসের আট তারিখ 2023 এবং এখন আছি এই মধ্যে আমি রিয়াদে অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ প্রায় বাংলাদেশ থেকে টোটাল ছটা দেশ আমি বাড়ি দিয়ে এই মুহূর্তে আমি রিয়াদে অবস্থান করতেছি এবং বাংলাদেশ থেকে যখন বাইরে প্রায় ছয় দিন আমি ঢাকাতে আসি তারপর বিষয় নিয়ে কিছু কাজের জন্য আমি ঢাকাতে ছিলাম বেশ কিছু দিন পরে আবার ছয় দিনে সেপ্টেম্বরের 13 তারিখ আমি ঢাকা থেকে বাইর হয়ে 19 তারিখ বেনাপল্লি ইন্ডিয়াতে প্রবেশ করি তারপরে ইন্ডিয়াতে প্রায় আমি 67 দিন ছিলাম ইন্ডিয়ার প্রায় 7টি রাজ্য হেঁটে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা দিল্লি পাঞ্জাব তারপরে বড়ো আমি প্রবেশ করি পাকিস্তান 67 দিন পরে এরপর আমি পাকিস্তানে ছিলাম প্রায় 44 দিন করাচি পাঞ্জাব রহিমিয়ার খান বালুচিস্তান হয়ে আমি ইরানে প্রবেশ করি ইরানে প্রায় 700 কিলোমিটার পথ পাড়ি দিই 18 দিনে তারপরে ইরান থেকে মান্দার আব্বাস হয়ে আমি সাজ্জাদে মিনাখালি পুর দিয়ে এমডি করি আরব আমিরাতে প্রায় 20 দিন ছিলাম এবং এই মতো অবস্থা করতেছি সৌদি আরবে আসার পথে আপনার কোনো প্রতিক্রিয়া বা আপনি যে আসছেন ওই বাইরে আসার মুহূর্তে আপনার কাছে এমন কোনো ঘটনা আছে যে আপনার ভীষণ মনে হয়েছে প্রতিটা মুহূর্তে আসলে মনে পড়তেছে কারণ আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ তো ভ্রমণ পিপাসু মানুষ বলতে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য আল্লাহর সৃষ্টি খুব কাছ থেকে দেখার জন্য এইভাবে সফল করা কারণ একটা মানুষ ট্রাভেল আসলে যত স্লো হবে যত স্লো হবে ততই প্রকৃতির কাছে যাওয়া যায় তার কারণে আর কি আমি অত স্লো সফর করতে বেশি পছন্দ করি এই প্রতিবন্ধকে আপনি যেটা বললেন হ্যাঁ সমস্যা আসলে সমস্যা বলতে হবে সমস্যা না কারণ যারা অতিরিক্ত অ্যাডভেঞ্চার পছন্দ করে না অ্যাডভেঞ্চার নিয়ে মানুষ তারাই এইভাবে সফর করে এবং আমি তো জানি এই সফরে অনেক ধরনের সমস্যা পড়তে পারে তো এই সমস্যাগুলো আসলে সমস্যা মনে হয় না এগুলা ভালো ধারণা হিসেবে নেই ভালো এক্সপিরিয়েন্স হিসেবে নেই তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি দর্শক আপনারা দেখেছেন এতক্ষণ আমি ওনার সাথে কথা বলেছি ওনার এই পদযাত্রাটা সেই কুমিল্লা থেকে শুরু করে ইন্ডিয়া পাকিস্তান হয়ে আজকে রিয়াদে এসে উনি পৌঁছেছেন ওনার যে আবেগ উনি যে চাচ্ছেন সেটা হচ্ছে উনি চান যে উনি একজন মুসলমান হিসাবে আল্লাহর ঘর মক্কা মদিনাকে দেখার পরে উনি যেহেতু উনি মুসলমান এই হিসেবে ওনার একটা আগ্রহ হচ্ছে উনি তার শেষ যাত্রাটা হবে ফিলিস্তিন তো এই যাত্রাটা ওনার যে যাত্রা সেই যাত্রার প্রতিমধ্যে অনেক বাংলাদেশি প্রবাসী আমি দেখেছি এখানে জটলা করতে সব প্রবাসী ওনাকে আপন করে নিতে চাচ্ছে আমরা যতটুকু দেখেছি সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির আরটিভি গ্রুপ প্রধান